ছেলেরে চলো নাও, চলো নাও। শুনে হা কর। তো মাসির যতদিন ভাতার জোটে নেই ততদিন আমাদের মতন বেকার ছেলেদের তিন বেলা গালে তুলে খাইয়ে দিত, আর এখন মাসির ভাতার জুটে গেছে, এখন শুধু খাটের বলাৎকার করছে, খাটের বলাৎকার। আমি বিশ্বাস করি না। বলেন কি? আমি এমনি বলতেছি না মা, দেখো প্রমাণ, প্রমাণ দিয়েই কথা বলি আমি। তোকে আমার ইন্টারভিউ আমি করাচ্ছি না, আশা করি করাতে হবে না। বাঙালি বলা কথা, আমরা বাংলায় থাকি বলা কথা, বঙ্গবাসী আমরা, কে আমাসিকে চিনব না আমরা, হতে পারে? হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করা যাক। আর শুরু কি, মানে পিছনে কংক্রিটের দেয়াল, বড় ইউটিউবার না, পিছনে 8 GB কোনো লাইট নেই, ফ্যান নেই, কিছু সাবস্ক্রাইব কি করবে? তো এই ভিডিওটা শুরু আগে না আমি একটা কথা না বলে পাচ্ছি না, মানে না বলে পাচ্ছি না একদমই। তো যাদের মনে হবে যে স্কিপ, তা আমি তো আটকাতে পারি না, যারা মনে করবে যে ভিডিও ক্লোজ করে দিচ্ছি সেটাও আমি আটকাতে পারি না, কিন্তু যারা শুনছে একটু মন দিয়ে শোনো। তো দেখো, রিসেন্টলি আমার একটা, মানে আমি একটা ডিজে গান বানিয়েছি, শায়ানি লাগাও, সেটা ভাইরাল হয়েছে ফেসবুকে, অলরেডি 1 মিলিয়ন ক্রস করে গেছে, ঠিক আছে? তো এটা তার স্ক্রিনশট দেখে নিচ্ছ, আর বলছি শোনো যে একটা এই গানটা 1 মিনিট 13 সেকেন্ডের গান, এই গানটা বানাতে না আমার পুরো 7-8 দিন লেগে গেছে। তো গানটা প্রচুর পরিমাণে চুরি হচ্ছে, নতুনভাবে বানাচ্ছে ডিজে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বা আমি যে এই গানটা বানিয়েছি প্রথম, আরও অন্যরা কেউ বানাচ্ছে কেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু না, গানটা প্রচুরভাবে চুরি হচ্ছে, আমার গানটাই ইউজ হচ্ছে। জানি তাদের কপিরাইট ক্লেম পড়ছে, কিন্তু তারাও মানে কি বলবো, রাখছে, ভিডিওটা রাখছে। তো আমি সেটাই বলতে চাই যে তোমরা নিজেদের কন্টেন্ট বানাও ভাই, আর আমার কন্টেন্ট যদি এভাবে হয় তাহলে হয়তো কপিরাইট স্ট্রাইক মারতে পারে। কারণ দেখো, বললাম যে পুরো 7-8 দিন লেগে গেছে, খাটনি বোঝো তো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ছেলে, আমরা কে মাসির মতো ঘষে ঘষে সাবস্ক্রাইবার হতে পারি না ভাই, ঠিক আছে? আমাদের যেটুকুনি করতে হয় কাজের ভিত্তিতেই আমরা সাবস্ক্রাইবার গেইন করি, এটাই। মানে সাপোজ 10,000 ভিউজ উঠলে সেখানে 10-12 সাবস্ক্রাইবার পাই আমরা, এতটা টাফ প্ল্যাটফর্ম হয়ে গেছে ইউটিউব এখন, বুঝতে পারছো? তো সেখানে যদি এরকমভাবে চুরি হয়, কিছু করার মানে বিশাল খারাপ লাগে। আবার আরেকটা জিনিস ভাবো যে এটাই যদি, মানে এই গানটাই যদি, আমি রিকোয়েস্ট করবো তোমরা গিয়ে দেখো যে এই গানটাই যদি কোনো বড় চ্যানেল থেকে আপলোড হতো, সেটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যেত। আমার ফেসবুকে বা ইউটিউবে আপলোড করার 1 মাস পরে ভাইরাল হচ্ছে, ইউটিউবে জাস্ট 40K প্লাস, আর ফেসবুকে 1 মিলিয়ন ক্রস করে গেছে, কিন্তু 1 মিলিয়নে আমার 1,500 মানে জাস্ট 1600, আগেও একটা ভাইরাল হয়েছিল ভিডিও, তো অনেক ভিডিও আপলোড হয়েছে, আর এটা তো 1 মিলিয়ন, টোটালে আমার মাত্র 1600টা ফলোয়ার ফেসবুকে। যদি কোনো বড়ো চ্যানেল হতো তাহলে 1 মিলিয়ন থেকে হয়তো 20,000 সাবস্ক্রাইবার মানে ফলোয়ার তুলে নিতে পারতো ফেসবুক পেজ, এখানে 40K, যাই না ইন ফিউচার এগোবে কি না এগোতেই পারে, কত সাবস্ক্রাইবার পাবো, দ্যাটস ইট, এটাই। তো চলো এবার শুরু করা যাক কে আমাসিকে নিয়ে, ওরা ফুল পর্বে শুরু হবে মানা কে আমাসি। তো প্রথম তো কে আমাসি ওই ঘষাঘষি করে, আর হ্যাঁ, তিনবেলা অবুজ বালকগুলোকে খাইয়ে দিয়ে গালে তুলে আর কি, হ্যাঁ খাইয়ে দিয়ে ভিডিও বানাচ্ছিল, তারপরে ওই কচি ভাতার জোটে কি আরাম রে আরাম, আর এই ভাতার জোটার পরে ভিডিও আর শুধু ভিডিও থাকে না, সেই ভিডিও হয়ে যায়, হ্যাঁ সেই ভিডিও হয়ে যায়, খাটের অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ে, খাট বলাৎকার হয়ে যায় মানে। তাহলে বুঝতে পারছো দামি কাট তো মানে, দেখে বোঝা যাচ্ছে মানে খাটের উপর কতটা ঠাপ পড়েছে, এই মানে সরি খাটের উপর কতটা অত্যাচার হয়েছে, বুঝতে পারছো তো? আর কি বললাম, ওই যে ভিডিও আর ভিডিও থাকে না, হ্যাঁ সেই ভিডিও হয়ে যায়, তো সেটাও দেখাই চলো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিমটা তো ডিমের জায়গায় থাকার কথা, ডিম সালা 2 ঠোঁটের মাঝখানে আসলো কি করে, তাও আর ফাটা মাল। কি বললা? এই রে একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ সরি, ব্যাপারটা হচ্ছে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম কি আমাসি ফুলসজ্জা খাট ভাঙা আগে ওইদিকে ঢুকে গেছি না, হ্যাঁ মানে আগে বিয়ের গল্পটাই বলিনি, বিয়ের সিনটাই দেখাইনি, তো সেটাই দেখাবো, চিন্তা নেই দেখাচ্ছি। তো এই যে বিশ্বজিৎ দাদা কিয়াসোনাকে নিয়েছে, বিয়ে করে নিয়েছে, খাট ভাঙছে মানে মচকাচ্ছে সবে, কাল হলেও ভাঙবে চিন্তা নেই।
তো আমার আর কি হালকা করে একটু রোস্ট করলাম, খারাপ মাইন্ডে কেউ নিও না। আর হ্যাঁ, আমারও কালকে ডিউটি আছে, ঘুম পাচ্ছে খুব জোরে, ফাটিয়ে ঘুম পাচ্ছে, শুতে যাচ্ছি। তো টাটা, বাই বাই। একটাই রিকোয়েস্ট, গরিব ঘরের ছেলে বস, পারলে সাপোর্ট করো। টাটা, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।